নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন আমি চলে এসেছি আম পাড়তে। তো আজকের এই কাঁচা আম দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। তো আর দেখেছেন তো গাছে কত আম হয়েছে, প্রচুর আম হয়েছে বন্ধুরা। তো এটা আমার মামাদের গাছ, তো এখন আমি আম পেড়ে নেব। তো বন্ধুরা গাছটা খুব উঁচু, তো আঁকুশি দিয়েই পাততে হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এই আমটা পুরো ফেটে গিয়েছে। তো বন্ধুরা, এই আম কটা হলে আজকে আমার রেসিপিটা হয়ে যাবে। তো আমি এখন চলে যাব রান্নাঘরে। তো এবার আমি আমগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তো এইভাবে সব আমগুলো আমি ছাড়িয়ে নেব। তো এই সব আমগুলো আমি কেটে নিয়েছি। তো এবার আমি একটা এরকম গ্রেটার নিয়েছি। তো আমগুলো এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। এই আমগুলো দেখতে ছোট ছোট হলে কি হবে, এই আমগুলো কিন্তু আঁচে শক্ত হয়ে গিয়েছে। তা আমি গ্রেট করে নিচ্ছি। তো আপনারা যদি কচি নরম আম নেন, তো আমটা কিন্তু তখন ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। দেখুন এই আঁচে শক্ত হয়ে গিয়েছে। তো এই আমি সবকটা এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এবার আমি হাত ধুয়ে উনুনটা জ্বেলে দেব। তো যে আমটা আমি গ্রেট করে নিয়েছি, সেই গ্রেট করা আমি একটা বাটি মেপে নিচ্ছি। তো দেখুন এই আমার এক বাটি আম হয়েছে। তো এবার আমি এই যে এক বাটি আম হয়েছে, এটা আমি দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটির মাপ করে আমি দু বাটি জল দেব, মানে যত আম হবে তার ডবল কিন্তু জল দিতে হবে। আর এক বাটি জল আমি দিয়ে দিলাম, মোট দু বাটি জল আমি দিয়ে দিলাম। তো এই গ্রেট করা আমটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো আমি এখানে দু বাটি জল দিয়েছি। তো এই আমটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে সেই জল যেন এক বাটির মতো হয় এইরকম ভাবে আমি ফুটিয়ে নেব। তো আমটা প্রায় আমি 10-15 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো তো আমটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। তো আমের এই নোথা কিন্তু আমি নেব না, তো আমের এই জলটা আমার লাগবে। তো আমি এইভাবে যত সম্ভব এর থেকে জলটা বার করে নেব। তো খুব ঘাঁটাঘাঁটি করব না, আমি মোটামুটি এই উপর উপর যে জলটা বার হয়ে যায় সেই রকম ভাবে জলটা বার করে নেব। তো এবার আমি এই আম সিদ্ধ করা জলটা নিয়ে নেব। তো আমি এরকম একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি। তো এই বাটি মেপে জল দিয়েছিলাম, তো আর বলেছিলাম যে জলটা ফুটিয়ে আমি এক বাটি করে নেব। তো দেখুন পুরোপুরি একবার এই জল হয়েছে। তো এটা আমি এবারে কড়াতে দিয়ে দিচ্ছি।
আর ওই একই বাটি মেপে আমি এক বাটি চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি। তো এবার আমি এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবো। আর এই যে আমের নোটটা আছে, তো এটা আপনারা কিন্তু ফেলে দেবেন না, এটা দিয়ে আপনারা শরবত করে নেবেন, তো দারুণ হবে। আর তাছাড়া চাটনিও করতে পারেন। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই এক ঢাকা ভিনিগার। তো ভিনিগারটা দিলে তো জেলিটা তো অনেকদিন ভালো থাকবে, তো আমি এক ঢাকা ভিনিগার দিয়ে দিলাম। তবে কিন্তু এরকম কন্টিনিউ নাড়তে হবে। তো দেখুন চিনি কিন্তু খুব ভালো মতো গুলে গিয়েছে। তো আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। তো আপনারা তো ফুড কালার নাও দিতে পারেন, তো আমি দেখতে সুন্দর হবে সেই কারণে খুব সামান্য পরিমাণ একটু ফুড কালার দিয়ে দিলাম। তো আমি এটাকে বেশ অনেকক্ষণ জাল করে নিয়েছি, তো মোটামুটি 10 মিনিটের মতো আমি জাল দিয়ে নিয়েছি। তো এবার আমি একবার চেক করে দেখে নেব তো জেলিটা আমার ঠিকঠাক হলো কিনা। তো আমি একটা প্লেট নিয়েছি, তো প্লেট আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। তো এটা একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন এটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর আমি আর করছি দেখুন খুব একটা কিন্তু গড়িয়ে যাচ্ছে না। তো এইরকমই হলে বুঝবেন যে জেলিটা একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এবার আমি একটা এরকম কাঁচের কয়েন নিয়ে নিয়েছি। তো বন্ধুরা জেলিটা আপনারা সবসময় কাঁচের জিনিসে রাখবেন, তো তাতে করে অনেকদিন ভালো থাকবে। আর এইরকম গরম অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে। তো আমি এখন এই বয়ানে দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ জেলিটা আমি এই বোতলে করে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এবার এটা আমি কিন্তু ঠান্ডা হতে দেব। তো এটা ঠান্ডা হতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাবো কেমন জেলি হয়েছে। তো বন্ধুরা জেলিটা ঠান্ডা হতে প্রায় আমার 6 ঘন্টা মতো লেগে গেছে, তা সন্ধ্যা হয়ে গিয়েছিল আর দেখানো হয়নি। তো আজকে আমি সকালবেলা চলে এসেছি জেলি নিয়ে, তো কেমন হয়েছে আপনাদের দেখাবো। আর সঙ্গে নিয়েছি পাউরুটি, তো পাউরুটিতে আজকে জেলি আর পাউরুটি খাওয়া হবে। তো আমি এই পাউরুটি নিয়ে নিয়েছি। তো এবারে আমি জেলিটা আপনাদের দেখাচ্ছি খুলে কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে জেলিটা। এবার আমি পাউরুটিতে এই জেলি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা জেলিটা কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখেছেন বন্ধুরা তো জেলিটা কত সুন্দর হয়েছে। তো এবারে আমরা জেলি দিয়ে রুটি খাবো। তো খেয়ে বলছি আজকে জেলিটা কেমন হয়েছে। এটা কি রূপা দি কাঁচা আমের জেলি? বন্ধুরা এই জেলিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তো অনেক অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তো আপনারা কিন্তু এই কাঁচা আমের সময় এই জেলি তো বাড়িতে বানিয়ে রাখবেন, আর বাচ্চাদের এরকম রুটির সাথে দেবেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা আজকের এই জেলিটা। আর যদি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো তবে আজকের এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।